ধর্মনগর জেলা হাসপাতালে এক মদমত্ত যুবকের তাণ্ডব। আপনার যেন এই অবস্থা, মানে আঘাত যে লাগছে। ঘটনা বিবরণে জানা যায়, গতকাল রাতে ধর্মনগর হাফলং চা বাগান বর্জনটিলা এলাকা সত্যব্রত দেব নামে এক মাঝবয়সী যুবক আহত অবস্থায় ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসা নিতে আসে। চিকিৎসক তাকে ড্রেসিং রুমে পাঠালে ড্রেসিং রুমের এক ব্যক্তিকে লাথি মেরে ফেলে দেয়। এখান থেকে আইসে একটু ব্লিডিং হইতাছে, খাওয়ার পরে আমি যারা ড্রেসিং করতে রাখছি ওই সময়। আচ্ছা, আপনি কি ড্রেসিং রুমে তখন ছিলেন? ড্রেসিং রুমে তে আমি ড্রেসিং করতে রাখছি, যে উঠলে আমার লাথি ছিল করতে দুই তিনটা লাথি মারে ড্রেসিং অবস্থায়। হ্যাঁ, ড্রেসিং অবস্থায়। এরপরে তো এখান থেকে বাইরে যাওয়ার, আমরা যে স্যার আছে সারের লোক খুব বাজে ব্যবহার, স্যারের একটু দাম বাদাম করা, আর আমরা যে পুলিশ আছে তাইজন লোকে খুব বাজে বাজে ক্রাইম করছে, বকাবকি এবং ডাক্তার মারি দেয়। আমরা আরও তো স্টাফ আছে তার সাথে ভোলা করে যেত, এরকম অবস্থা। আমরা যদি এই নিরাপত্তাটা না থাকে তাহলে আমরা সামনে ডিউটি করবো, এটার জন্য আমরা নিরাপত্তা অবশ্যই আমরা চাই, নাহলে আমরা তো ডিউটি করতে পারতাম না, মানুষের সেবা করতে পারতাম না, এটাই কিন্তু সবচেয়ে বড় কথা। তারপর সেখান থেকে বেরিয়ে এসে হাসপাতালের একজন চিকিৎসকের উপর চড়াও হয়। মদমত্ত ওই যুবকের এই কর্মকাণ্ড দেখে হাসপাতালের চিকিৎসকরা হাসপাতালের দায়িত্বে থাকা বেসরকারি নিরাপত্তা রক্ষীদের খবর দিলে নিরাপত্তা রক্ষীরা ছুটে আসলে তাদের উপর চড়াও হয় সে। হাসপাতালের দায়িত্বে থাকা এক মহিলা নিরাপত্তা রক্ষীকেও লাঠি দিয়ে মারার জন্য তেড়ে আসে। একটু আগে আমাদের হাসপাতালের মধ্যে একজন ব্যক্তির নাম সত্যব্রত দেব, কোথা থেকে এসে জানি না, উনি এসে হাসপাতালের মধ্যে উৎপাত শুরু করেছেন। উনি আহত অবস্থায় এসেছিলেন, আসার পর ওনার চিকিৎসা করার জন্য আমরা বলা, মানে আমরা বলেছি, আমি বলেছি চিকিৎসা করার জন্য, কিন্তু উনি চিকিৎসা নেওয়ার সময় যে সমস্ত আমাদের স্টাফ ছিলেন স্টাফদের গায়ে হাত তুলেছেন, ইভেন আমাদের যে মহিলা কর্মচারী মহিলা স্টাফরা আছে ওদের সাথেও বাজেভাবে, মানে বাজে ভাষাকালি গালাজ করেছেন, ইভেন আমার সাথে বাজে ভাষাকালি গালাজ করেছেন। তারপর যদি ভাই ভাই আমরা পুলিশকে ডাকলাম, পুলিশ আসলাম, পুলিশ যান নিজেদের উপরে অ্যাকশন নেবে। স্যার পেশেন্টের নাম সত্যব্রত দেব সামথিং, আমি অ্যাড্রেস কোথায় বলতে পারবেন? অবস্থার বেগতিক বুঝতে পেরে হাসপাতালে চিকিৎসকরা ধর্মনগর থানায় খবর পাঠায়। খবর পেয়ে ধর্মনগর থানার পুলিশ ও টিএসআর হাসপাতালে ছুটে গেলে পুলিশের উপরেও ওই মদমত্ত যুবক চড়াও হয় এবং বিশ্রী ভাষায় গালিগালাজ করে। পরে ধর্মনগর থানার পুলিশ মদমত্ত যুবককে পাঁজাকোলা করে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। তার বিরুদ্ধে ধর্মনগর জেলা হাসপাতালের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়। কিছুক্ষণ আগে তারা, মানে যে সময় এসেছিলেন তখন বাইরে ওনার দুইজন মারামারি করেছে, মারামারি করার পরে একজনের মাথা ফেটছে এই সাথে, তো ওনাকে ফার্স্টে নিয়ে এসে নামটা নিয়ে ব্যক্তিকে দেওয়া হয়েছে। ওর ড্রেসিং রুমে তাহির আলী নামে এই জিজ্ঞেসটা উনি ড্রেসিং করছেন, তখন নেক্সট টাইমে সে এসেছে, আসার পরে ড্রেসিং রুমে পাঠিয়েছে ছাড়ে, পাঠানোর পরে তাহির আলী ওনাকে ড্রেসিং রুমে ড্রেসিং করতে চেয়েছিলেন, তখন লাথি মেরে দিয়েছিল তাহির আলীকে, এবং আমার আমার সাথে ব্যবহার করেছে চা তা, এরপরে ধাক্কাধাক্কি করেছেন আমাকেও, এরপরে মুখে বাসা তো বললাম না, সেটা মুখে বলার মতো না যে খারাপ ব্যবহার করেছেন, এবং স্যারের সাথেও ডক্টর রাজানের সাহেবের সাথেও এইভাবে ব্যবহার করেছেন, প্রত্যেকটা স্টাফের সাথে এইভাবে ব্যবহার করেছেন, রকমদেব বর্মার সাথেও এইভাবেই ব্যবহার করেছেন, সেই সবার সাথে। মদমত্ত যুবকের এহেন কর্মকাণ্ড দেখে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সহ রোগী এবং রোগীয় আত্মীয় পরিজনেরা হতবাক।